সুভাষনগর হাই স্কুলের অভিযুক্ত প্রধান শিক্ষকের গ্রেফতারের দাবিতে ময়নাগুড়ি ছাত্র সমাজ নামে এক সংগঠন ধিক্কার মিছিল বের করেন। অভিযোগ, মাধ্যমিক প্রশ্নপত্র ফাঁস করে ওই স্কুলের ছাত্রকে মেধা তালিকায় স্থান পেতে সাহায্য করে, সেই জন্যই নাকি এই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক ছাত্রদের জীবন নিয়ে খেলেছেন, তাই তার উপযুক্ত শাস্তি চাই, এই দাবিতে বৃহস্পতিবার ময়নাগুড়িতে ধিক্কার মিছিল করলো ময়নাগুড়ি ছাত্র সমাজ। আজকে আমরা একটা ধিক্কার মিছিল করছি, আমরা তারপর গণস্বাক্ষর শুনবো, তোলা করে সেটা ভিডিও ম্যামকে ডেপুটেশন আকারে দেওয়া হবে, এবং সে এটা আমরা করবো, কারণ শিক্ষার যেই অবক্ষয় বা অবনতি দেখতে পাচ্ছি আমরা ছাত্র সমাজ, এতে খুবই দুঃখ প্রকাশ করি, এবং আর কি শিক্ষার এত এত অবনতি দেখে আমরা আজকে এই মিছিলটা করছি। আজকে আমরা ময়নাগুড়ির সমগ্র ছাত্ররা মিলে এই মিছিলে সামিল হব, এবং এই মিছিলটি আমরা পদযাত্রা করে মিছিলটি করব, করার পরে আমরা ভিডিও অফিসে গিয়ে একটি ডেপুটেশন আকার জমা দেব। এদিনের এই ধিক্কার মিছিলে প্রায় 250 থেকে 300 জন ছাত্ররা অংশগ্রহণ করেন। জানা গেছে মিছিলটি স্লোগান দিতে দিতে ময়নাগুড়ি সুভাষনগর স্কুলের সামনে যেতে গেলে পুলিশের পক্ষ থেকে মিছিলটিকে আটকে দেওয়া হয়।